সংবাদপত্রের কালো দিবসে বাংলাদেশ লেবার পার্টি ঢাকা মহানগর আয়োজিত আজকের এই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি সম্মানিত সভাপতি বিশিষ্ট আইনজীবী লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম রাজু আমাদের মাঝে উপস্থিত আছেন, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক, প্রখ্যাত সাংবাদিক আলমগীর মহিউদ্দিন আমাদের মাঝে উপস্থিত আছেন, ডেইলি নিউ নেশন পত্রিকার সম্মানিত সাবেক সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, সুপ্রিম কোর্টের সাবেক সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান হিন্দু রত্ন রামকৃষ্ণ সাহা, বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ সংস্থার সম্মানিত চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুই, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত মহাসচিব নুরুল আমিন রোকন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, লেবার পার্টি ও ছাত্র মিশনের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, শ্রুতি মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী বন্ধুরা, আমার অনেক বক্তব্য আপনারা শুনেছেন, আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের লেবার পার্টির নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে। আমাদের সভাপতি একটা কথা বলেছেন যে ডিজিটাল নিরাপত্তা, এই ডিজিটাল নিরাপত্তা কাদের দরকার, যারা বাংলাদেশের অ্যানালগ নিরাপত্তায় বিশ্বাস করে না তাদের ডিজিটাল নিরাপত্তা দরকার। কারণ হচ্ছে তারা বাংলাদেশের বাংলাদেশ ব্যাংকের ভল্টের টাকা তারা কিন্তু হাতে হাতে নেয় নাই, তারা কিভাবে নিয়েছে, এই ডিজিটাল কায়দায় বাংলাদেশ ব্যাংকে খালি করা হয়েছে, যার কারণে এই ডিজিটাল আইন দিয়ে তারা আবার নিজেদেরকে রক্ষা করতেছে। এই ডিজিটাল আইন হচ্ছে শেখ হাসিনার অবৈধ ক্ষমতাকে সুরক্ষার আইন, যার কারণে এই আইনের বিরুদ্ধে আমরা কথা বলছি। বন্ধুরা, আপনারা দেখেছেন ইতিমধ্যে দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদকে কিভাবে চ্যাংদোলা দিয়ে তারপরে গ্রেপ্তার করা হয়েছিল, সেদিন কোনো মিডিয়ার বন্ধুরা কথা বলে নাই, তারা ভেবেছিল যা হয়েছে আবুল আসাদের উপর থেকেই হয়ে যাক। আমরা দেখেছিলাম আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানের উপরে কিভাবে ফ্যাসিবাদী কায়দায় নির্মম নির্যাতনের মাধ্যমে তাকে এই আমার দেশের কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছিল। সমস্ত মিডিয়ার বন্ধুরা টিপ্পনি কেটেছিল মাহমুদুর রহমান গ্রেপ্তার হয়েছে, ভালো হয়েছে। কিন্তু আমরা যখন দেখলাম এই আমার দেশের সম্পাদকের বিরুদ্ধে, আমার দেশের সাংবাদিকের বিরুদ্ধে এই আইনকে কার্যকর করা হলো, তখন অনেকেই একটু নড়ে চড়ে বসেছেন। আপনাদের বলতে চাই, আওয়ামী লীগ এবং সংবাদপত্রের স্বাধীনতা একসাথে যায় না, এক মুখে মানায় না, ইতিহাসকে অস্বীকার করার সুযোগ নেই। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই বাংলাদেশের সংবাদপত্র আক্রান্ত হয়েছে, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই গণতন্ত্র হরণ করা হয়েছে, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই মানুষের ভোটাধিকারকে হরণ করা হয়েছে, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে শেখ মুজিবুর রহমানের সময় আপনাদের মনে আছে বাংলাদেশের সেনাবাহিনীর জন্য তেমন কোনো বরাদ্দ ছিল না, এই সেনাবাহিনী সেদিন তারা লেংটি পরে তারপরে তারা ডিউটি করেছিল। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরে এই সেনাবাহিনীকে আধুনিক সমরাস্ত্র দিয়ে আধুনিক পোশাকে পরিধান করে তারপরে এই সেনাবাহিনীকে সুসজ্জিত করা হয়েছিল। তার মানে সংগ্রামী বন্ধুরা, আমার সেই 1975 সালের 16 জুন যেই দিনটি আজকে, এই দিনটিতে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সমস্ত সংবাদপত্রকে গলা টিপে হত্যা করে, সমস্ত সাংবাদিককে বেকার করে তারপরে বাংলাদেশের সংবাদপত্রের নাম নিশানা মুছে দিয়েছিল 4টি পত্রিকা বাদে।
এই চারটি পত্রিকার কাজ কি ছিল জানেন? এই চারটি পত্রিকার কাজ আজকে কিছু পত্রিকা করে যাচ্ছে। আপনারা জনকণ্ঠের কথা জানেন, এই জনকণ্ঠের কাজই হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি, বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী শক্তি, বাংলাদেশের দেশপ্রেমিক শক্তি, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের শক্তি, তাদের বিরুদ্ধে কথা বলা, তাদের বিরুদ্ধে লেখা। তারা একটা মিশন নিয়ে রয়েছিল যে বাংলাদেশ থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে নিশ্চিহ্ন করে দিতে হবে। তারা সফল হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। তাদের কিছু মিডিয়া যারা একসময় হকারি করেছিল 1975 সালের 16 জুন, বাদাম বিক্রি করেছিল, ফল বিক্রি করেছিল, আমি মিথ্যা কথা বলছি না। এখানে আমাদের বড় বৃদ্ধ দৈনিক নয়াদিগন্তের সম্পাদক সাক্ষী আছেন। তাই বলতে চাই আওয়ামী লীগদেরকে, আপনারা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলবেন না, আপনাদেরকে মানুষ চিনে। আজকে ক্ষমতা দখল করে দীর্ঘ 15 বছরে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, আজকে হাসান মাহমুদ একটা মিথ্যাবাদী মন্ত্রী, সারাক্ষণ তার কাজ হচ্ছে বিএনপিকে নিয়ে, জামাত ইসলামকে নিয়ে, এদেশের বিরোধী রাজনৈতিক শক্তিকে নিয়ে নতুন নতুন কেচ্ছা কাহিনী বের করা। আর তারা বাংলাদেশে কিন্তু টিভি চ্যানেলের সৃষ্টি করেছে, আমি এই টিভি চ্যানেলের নাম দিয়েছি মাইক, এগুলো হচ্ছে আওয়ামী মাইক। এই আওয়ামী মাইক গুলো দিয়ে সমস্ত তথ্য সন্ত্রাস, সমস্ত অপপ্রচার, সমস্ত তথ্য বিকৃত করা হচ্ছে বন্ধুরা। আজকে বলতে চাই, আজকে কিন্তু ছাদে হয়ে গেছে শেখ হাসিনাবাদের, এতদিন বলেছিলেন জামাত ইসলামের বাংলাদেশে কোনো কাজ করার অধিকার নাই, বাংলাদেশে তাদের মিছিল মিটিং এর অধিকার নাই, তাহলে কেন তাদেরকে 5 তারিখে সমাবেশ করতে দিলেন, 10 তারিখে দিয়েছেন? বিড়াল এমনি গাছে ওঠে না বন্ধুরা। এখানে কিন্তু যে অনুঘটক অ্যাডভোকেট, সেই আমাদের সাইফুর রহমান সাহেব উপস্থিত আছেন। আমেরিকা আমেরিকা বলেছে যে জামাত ইসলাম হচ্ছে একটি মডারেট রাজনৈতিক দল, সত্য ঠিক বলেছে তারা? জামাত ইসলাম কোন অন্ধত্বে বিশ্বাস করে না বলেছে আমেরিকা। আজকে ভিসা নীতি দিছে কারা? আমেরিকা দিয়েছে, ওই 10 তারিখের সমাবেশ তোমরা ভিসা নীতির কারণে দিতে বাধ্য হয়েছ, আর অ্যাডভোকেট সাইফুর রহমান তোমাদের কাছ থেকে আদায় করে নিতে পেরেছে। এখন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা বলে জামাত বাংলাদেশে নিষিদ্ধ কোন রাজনৈতিক দল না, তাদের কাল সভা সমাবেশ করার অধিকার আছে। তোমরা এখন বুঝতে পারছো, কয়েকদিন পরে তোমরা বলবা যে মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, তোমরা বলবা সেই সালাউদ্দিন কাদের চৌধুরী, তাদেরকে যে ফাঁসি দিয়েছিলাম সেই ফাঁসি দেওয়াটাও ছিল অবৈধ, তোমরা একদিন বলবা, সেদিন সামনে আসতেছে। আমরা তো চিৎকার করে বলতে চাই, আমরা সালাউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী, সালাউদ্দিন কাদের চৌধুরীরা বাংলাদেশে কোনো অপরাজনীতি করতেন না, তাদের একটা সমস্যা ছিল মুখের সমস্যা, মুখে তারা সত্য কথা বলতেন। এই ডাইনি হাসিনার বিরুদ্ধে গর্জে ওঠার মতো একমাত্র বাক ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরী। সালাউদ্দিন কাদের যদি বক্তব্য শেষ করতেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দিয়ে, এই ধ্বনি হচ্ছে বাংলাদেশের 95 জন মুসলমানের ধ্বনি। এখানে 5 ওয়াক্ত নামাজে 5 বার আজান দেওয়া হয়, আমরা যারা ইসলাম ধর্মে দীক্ষিত আমরা নামাজে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আমরা এই স্লোগানে আমরা অভ্যস্ত, যার কারণে আমাদেরকে এখানে জয় শ্রীরাম বলার জন্য তোমরা যে ক্ষেত্র প্রস্তুত করতে চাও তা সম্ভব হবে না। আজকে বাংলাদেশে আপনারা, আমি বক্তব্য শেষ করব, নামাজের সময় ঘনিয়ে আছে, সংগ্রামী বন্ধুরা আমার, আজকে বাংলাদেশকে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে পরিণত করার জন্য সেদিন এই নরেন্দ্র মোদীরা বাংলাদেশের শেখ হাসিনাকে একটি পুতুল সরকার হিসাবে বসিয়েছে। 15 বছরে তারা বাংলাদেশে হিন্দুত্ববাদী রাষ্ট্র পরিণত করতে পারে নাই, পারবে না।
শেখ হাসিনা যদি 1000 বছর ক্ষমতায় থাকে, আমাদের শরীরে যদি 1 ফোঁটা রক্ত থাকে, বাংলাদেশে কখনো জয় শ্রীরামের রাষ্ট্র পরিণত হবে না। তাদেরকে বলতে চাই, কয়েকদিন আগে দেখলাম তোমরা ভারতের সংসদ ভবনে অখণ্ড ভারতের মানচিত্র দেখিয়েছ। আমার বিশ্বাস যে তোমরা মনে হয় এই অখণ্ড ভারত প্রতিষ্ঠার জন্য কাজ কাম করে যাচ্ছ। তোমাদের এই চিন্তায় কোনো কাজ হবে না, অখণ্ড ভারতের চিন্তা তোমরা করো না। ওই ভারত হচ্ছে আমাদের মুসলমানের, এই ভারত হচ্ছে আমাদের মুসলমানের। আমরা কিন্তু দাবি করি নাই, আমাদের পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী কে ছিলেন? অবিভক্ত বাংলার শেরে বাংলায় কে? ফজলুল হক। শত শত বছর আমরা ভারত শাসন করেছি, সেই মুসলিম আমরা, সেই মুঘল তুগলক সুলতানি আমল নবাবী আমল। তোমরা আমাদের 1757 সালের আমাদের নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে আমাদের গলা টিপে ধরেছ, সেই গলা এখন পর্যন্ত ছাড়ো নাই। আমাদের এই পূর্ব পাকিস্তান, আমাদেরকে তোমরা স্বাধীনতায় সহযোগিতা করেছ, তোমাদের স্বার্থে করেছ আমরা জানি। তারপরেও আমরা পাকিস্তানিদের অত্যাচার নির্যাতন থেকে বাঁচার জন্য আমরা সেদিন আলাদা হয়েছি, আজকে আমরা স্বাধীন বাংলাদেশ। তোমরা মনে করো না যে তোমরা আমাদের এখানে খবরদারি করবা। আমাদের বিজয় সুনিশ্চিত। আমি আমেরিকার বন্ধুদের বলতে চাই, আমাদের এখানে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা যে পদক্ষেপ নিয়েছেন, আপনাদেরকে সাধুবাদ জানাই। কেননা আপনারা বিশ্বের যে দেশে গণতন্ত্র নেই, যেখানে ভোটাধিকার নেই, সেখানে ভোটাধিকার প্রতিষ্ঠায় আপনারা কাজ করছেন। আপনারা আমাদের উন্নয়ন সহযোগী, আপনারা আমাদের মানবাধিকার সহযোগী। আপনাদের হস্তক্ষেপ ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি, যেভাবে 10 তারিখে জামাত ইসলামী ঢাকার রাজপথে কর্মসূচি করতে পেরেছে, এরকম বাংলাদেশের 18 কোটি মানুষ সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এবং এখানে আমরা বলতে চাই, আমরা বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট আমরা ক্ষমতায় যেতে চাই না, বেগম খালেদা জিয়া ক্ষমতায় যেতে চাই না, তারেক রহমান আমাদের ক্ষমতা বড় বিষয় নয়। আমাদের উদ্দেশ্য একটা, আমরা গণতন্ত্র চাই, আমরা ভোটাধিকার চাই। আগামী দিনের যে সংগ্রাম।